পাড়ায় পাড়ায় যুবদের সংগঠিত করে কর্মসংস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তেজি করার ডাক দিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদয়পুর 19তম বিভাগীয় সম্মেলন সোমবার শুরু হয়েছে সিপিআইএম এর জেলার অফিস ঘরে। সম্মেলনে 19টি অঞ্চল কমিটি থেকে 160 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, মধুসূদন দত্ত, গৌতম ঘোষ, বিভাগীয় সম্পাদক দেবাশিস ধর চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ বিভাগীয় জেলা নেতৃত্ব। সম্মেলনের শুরুতে রাজ্য নেতৃত্ব মধুসূদন দত্ত বলেন, গত 2018 ইংরেজি রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় এসে রাজ্যের যুবকদের সঙ্গে নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছে তা একটাও পালন করতে পারেনি। যুবকদের কর্মসংস্থান সহ সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলি পূরণ করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এজন্য নিচু স্তর থেকে যুবকদের সংগঠিত করে সংগঠনের পতাকা তুলে নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। যারা রাজ্যের ক্ষমতায় টিকে থাকার জন্য আসার জন্য দাঁড়াবার প্রতিশ্রুতি সেখানে দিয়েছিল, আজকের সময় দাঁড়িয়ে যখন মিলিয়ে নেন আমরা নেই, তার সঙ্গে আমাদের বাস্তবতার কোথাও আমরা মিল পাই না। প্রথম দিকে আমরা 2018-19-20 সালে 17 বছর ধরে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফ সরকারকে আমরা আসামের কাজ করা দাঁড় করাইনি, কারণ একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার 2 বছরের ভেতর সমস্ত কিছু করে দেবে সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তার দৃষ্টিভঙ্গি, তার অভিমুখ শুরু থেকে ছিল যুবক থেকে সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তাদের ছিল প্রতিনিধিত্বের পরিকল্পনা। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে যখন 4 বছর অতিক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করছে, যারা যুবকদের কথা বলে যুবকদের ভোট নিয়ে সরকার প্রতিষ্ঠিত করেছে, 4 বছর অতিক্রান্ত হওয়ার পর তার নিয়মিত ভূমিকা যেখানে নিচ্ছে না, যুব স্বার্থ বিরোধী যে সরকার রয়েছে তার যে নেতিবাচক দিকগুলি রয়েছে জনগণের সামনে ইতিমধ্যে উন্মোচিত হয়েছেন, সেগুলিকে আরো আরো বেশি পরিমাণে মানুষের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে সেটা এসে গেছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।